ফ্রেন্ডস, আমরা কি দেখছি? আমরা দেখছি তৃণমূল আর কংগ্রেসের মধ্যে সেটিং আছে, আর বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে। ঠিক আছে, যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে, সেই কারণে তৃণমূল আর কংগ্রেস পশ্চিমবঙ্গবাসীর বিরুদ্ধে কিছু করতে পারছে না, যেহেতু বিজেপি আছে পশ্চিমবঙ্গে, বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে। এই কারণেই এই হিন্দু বিরোধীরা চলছে, ঠিক আছে, বিজেপি বিরোধীরা চলছে। তো সেই কারণে কংগ্রেস এই মোদি দিদির সেটিং বলে বিজেপিকে শূন্য বানানোর চেষ্টা করছে, বিজেপির বদনাম করার চেষ্টা করছে, বিজেপিকে শূন্য বানানোর চেষ্টা করছে মোদি দিদির সেটিং বলে। কিন্তু আমরা তো জানি তৃণমূল আর কংগ্রেসের মধ্যেই সেটিং, বিজেপি পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে বলেই ওদের এত জ্বলন, কংগ্রেসের এত জ্বলন, হিন্দু বিরোধীদের এত জ্বলন, বিজেপি বিরোধীদের এত জ্বলন, বিজেপি পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে বলেই। ঠিক আছে, বিজেপি বিরোধীরা পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি চায়, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, এটা হচ্ছে বিষয়।